বৈশ্বিক আস্থা ও অবিশ্বাস কাটাতে ঐক্যের ডাক দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নয়াদিল্লিতে G20 সম্মেলনের প্রথম দিনে বৈশ্বিক সংকট মোকাবেলায় বিশ্ব নেতাদের এক ছায়াতলে আসার আহ্বানও জানান তিনি। এদিকে সামিটের প্রথম দিন ইউক্রেন যুদ্ধ ইস্যুতে জাতিসংঘের সনদ অনুসরণ সহ 83 দফা ঘোষণা দেন বিশ্ব নেতারা। সেখানে পারমাণবিক অস্ত্র ব্যবহার বা ব্যবহারে হুমকিকে গ্রহণযোগ্য বলে উল্লেখ করেন তারা। এবারের সম্মেলনে আফ্রিকান ইউনিয়নকে স্থায়ীভাবে সদস্য হিসেবে ঘোষণা দেওয়া হয়। বিশ্ব এক পরিবার এই স্লোগানে নয়াদিল্লিতে শুরু হয়েছে দুই দিনব্যাপী G20 শীর্ষ সম্মেলন। সেখানে বিশ্ব নেতাদের স্বাগত জানান আয়োজক দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একে একে সম্মেলন স্থলে উপস্থিত হন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সোনাক। উপস্থিত হন জাতিসংঘ মহাসচিব সহ 30 দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরাও। এ সময় ভারতের প্রধানমন্ত্রী করোনা মহামারী, রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে বৈশ্বিক সংকটের কথা তুলে ধরেন। বিশ্বজুড়ে তৈরি হওয়া আস্থার সংকট কাটিয়ে উঠতে বিশ্ব নেতাদের এক ছায়াতলে আসা জরুরি বলেও মনে করেন তিনি। এবারে G20 সম্মেলনে আফ্রিকা দেশগুলোর সংগঠনটিকে জোটের স্থায়ী সদস্য ঘোষণা করা হয়েছে। প্রথম সেশনে G20 শীর্ষ নেতাদের 83 দফার যৌথ বিবৃতিতে প্রাধান্য পায় ইউক্রেন যুদ্ধ ইস্যু। এক্ষেত্রে জাতিসংঘের সনদের উদ্দেশ্য এবং নীতিগুলো অনুসরণের তাগিদ দেন নেতারা। সে সঙ্গে পারমাণবিক অস্ত্র ব্যবহার বা ব্যবহারের হুমকি অগ্রহণযোগ্য বলেও জানান তারা। একই দিন রাষ্ট্রপতির ডাকে নৈশভোজে হাজির হবেন রাষ্ট্রনেতারা। G20 সম্মেলনের ফাঁকে তিন দিনে 15 জন বিশ্ব নেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী। চলতি বছরের 1 ডিসেম্বর ব্রাজিলের কাছে G20 সভাপতিত্ব হস্তান্তর করবে ভারত। সেই হিসেবে আগামী বছর সম্মেলন অনুষ্ঠিত হবে ব্রাজিলে। আসমাতুলি, নিউজ 24।